হ্যালো ফিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি দেখাবো কিভাবে পাঙাশ মাছ চাষ করলে সফলতা অর্জন করা যায়। ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে পুকুর প্রস্তুতি করা হয়, কীভাবে সঠিকভাবে খাবার ব্যবস্থা করা হয় এবং একক ও মিশ্রভাবে কীভাবে চাষ করা হয়, তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না, তারা এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন মা ও মাটি মৎস্য এসারি এবং প্রেস করুন বেল আইকনে, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওটি পেয়ে যান একদম ফ্রিতে। আবহমান কাল থেকে পাঙ্গাস মাছ এদেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে, বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। একসময় পাঙ্গাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে, উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচিত ছিল। বর্তমান পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্যতা দিন দিন হ্রাস পাচ্ছে, সাথে সাথে এর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পাঙ্গাস মাছের উৎপাদন ক্রমশ কমে যাচ্ছে। তবে পুকুরে পাঙ্গাস মাছ চাষের ব্যাপক সম্ভাবনা থাকায় 80-এর দশক থেকে এর উপর কার্যক্রম অব্যাহত রয়েছে। পাঙ্গাস মাছের বিভিন্ন জাত। পাঙ্গাস মাছের জাতগুলোর মধ্যে দেশীয় পাঙ্গাস মাছ ও থাই পাঙ্গাস মাছ সবচেয়ে বেশি জনপ্রিয়। চলুন এদের পরিচয় সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। নাম্বার 1, দেশীয় পাঙ্গাস। দেশীয় পাঙ্গাস রূপালী রঙের, পিঠের দিকে কালচে এবং পার্শ্ব রেখার উপরে সামান্য ধূসর। এ মাছের দেহে কোনো আঁশ নেই। এখনও আমাদের দেশে প্রজাতির পাঙ্গাস মাছ সুস্বাদু ও বেশি মূল্যে বিক্রি করা হয়ে থাকে। বাংলাদেশে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী মাছটি বেশি পাওয়া যায়। এরা প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে পারে। মার্চ থেকে জুন মাস পর্যন্ত দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন নদীসহ প্রধান প্রধান নদীগুলোতে এ পোনা পাওয়া যায়। নাম্বার 2, থাই পাঙ্গাস। এদের আদিবাস থাইল্যান্ড, কম্পোচিয়া, ভিয়েতনাম ও পার্শ্ববর্তী অঞ্চলের দেশে। আমাদের দেশে সর্বপ্রথম 1993 সনে বিদেশীয় ও প্রজাতি মাছের সফল প্রজনন করানো সম্ভব হচ্ছে। বর্তমান বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে থাই পাঙ্গাস একটি জনপ্রিয় নাম। দেশি পাঙ্গাসের চেয়ে এ জাত দ্রুত বৃদ্ধি পায়। এ মাছটি সর্বোচ্চ 10 থেকে 12 কেজি পর্যন্ত হয়ে থাকে। পাঙ্গাস মাছ চাষ ও পদ্ধতি। মাছ চাষের পদ্ধতি নির্ভর করে পুকুর ও জলাশয়ের বৈশিষ্ট্য, পরিবেশগত অবস্থা, পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা, পুঁজি ও মানসম্মত পোনাপ্রাপ্তি, বাজার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ের উপরে এসব বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয় এবং এ পদ্ধতি কেমন হবে। আজকে আমরা জানবো যে পাঙ্গাস মাছের একক চাষ বা নিবিড় চাষ সম্পর্কে। পাঙ্গাস মাছের একক বা নিবিড় মাছ চাষ পদ্ধতি কী? এ পদ্ধতি কম সময়ে বেশি উৎপাদন ও উদ্দেশ্য বেশি ঘনত্বের পোনা মজুত করা হয়। এক্ষেত্রে আমিষ সমৃদ্ধ কৃত্রিম খাবার প্রয়োগের মাধ্যমে বেশি মুনাফা অর্জন করা যায়। উন্নত মাছ ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি হেক্টর 15 থেকে 20 টন পাঙ্গাস উৎপাদন করা সম্ভব। একক চাষের প্রতি হেক্টর 8 থেকে 10 সেমি আকারে 20,000 থেকে 25,000টি পোনা মজুত করা যেতে পারে। তবে এক্ষেত্রে বিগত বছরের পোনা মজুত করে অধিক উৎপাদন ও বেশি মুনাফা বাড়ানো সম্ভব হয়। পাঙ্গাস মাছের পুকুর নির্বাচন। পাঙ্গাস চাষের পুকুরে আয়তাকার হলে ভালো হয়। পুকুরের তলা ভালোভাবে সমতল করে নিতে হবে। পুকুরের পানির গভীরতা 1.5 থেকে 2 মিটার পর্যন্ত রাখা দরকার। পাঙ্গাস মাছ চাষের জন্য দোআঁশ মাটির পুকুর সবচেয়ে বেশি ভালো। জরুরি প্রয়োজনে যাতে দ্রুত পানি দেওয়া যায় সেই জন্য পুকুরের কাছে গভীরতা ও অহগভীর নলকূপ ব্যবস্থাপনা দরকার। পুকুরে নতুন পানি ব্যবস্থাপনার সময় অবশ্যই হাঁপা দিয়ে সেই পানি ব্যবস্থাপনা করতে হবে, যাতে উচ্ছিষ্ট ময়লাগুলো আটকে থাকে এবং পুকুরে সুন্দর এবং ভালো পানি ব্যবস্থাপনা করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে যাতে পুকুরে ভেঙে না যায় সেই জন্য আগে থেকে প্রয়োজনীয় মেরামত সেরে ফেলতে হয়। এবং সর্বোপরি এমন জায়গায় পুকুর বেছে নিতে হবে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো এবং পর্যাপ্ত নিরাপদ ব্যবস্থা রয়েছে। পাঙ্গাস মাছ চাষ করার জন্য অবশ্যই আরেকটি দিক লক্ষ্য রাখতে হবে, পুকুরের নানা প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন জলজ আগাছা থাকলে প্রথমে সেগুলো সরিয়ে ফেলতে হবে এবং পাঙ্গাস চাষের জন্য পুকুরে অপ্রয়োজনীয় ও রাক্ষসী মাছ যেমন শোল, বোয়াল, গাজর টাকি ও ভাই মলা ডালা ইত্যাদি মাছকে পাঙ্গাস চাষের আগে অপসারণ করতে হবে এবং বিভিন্নভাবে এদেরকে অপসারণ করা যায়। এসবের মধ্যে রয়েছে ঘনফাঁসের জাল বরাবর টেনে সব ধরনের অনাকাঙ্ক্ষিত মাছ সরিয়ে ফেলতে হবে। পুকুরে পানি পরিষ্কার করে এবং সম্ভব হলে তলায় মাটি লাঙল দিয়ে চাষ করে দিতে হবে। অনেক সময় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করলেও অপ্রয়োজনীয় ও রাক্ষসী মাছ সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয় না।
সেক্ষেত্রে স্থানীয় মৎস্য অফিসার পরামর্শে অনুযায়ী বিভিন্ন ঔষধ ব্যবহার করা যেতে পারে। পুকুরের মাছ চাষের উপযুক্ত টেকসই করতে চুন প্রয়োগ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। যেসব পুকুরে পানি অমরত্বের সমস্যা নেই সেখানে প্রতি হেক্টরের জন্য 250-300 কেজি চুন প্রয়োগ করা যেতে পারে। চুন প্রয়োগের আগে গুরু করে মিহি করে নিলে এর কার্যকারিতা অনেক বেড়ে যায়। পুকুরে প্রাকৃতিক খাবার উপাদান বৃদ্ধির জন্য জৈব রাসায়নিক সার দুটোই ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত চুন প্রয়োগের 4-5 দিন পর সার প্রয়োগ করা হয়। নতুন পুকুর এবং বেলে মাটির পুকুরে জৈব সার বেশিরভাগ করতে হয়। তবে পুরাতন কাদাযুক্ত এবং পুকুরে রাসায়নিক সার প্রয়োগের হার বেশি হবে। পুকুর প্রস্তুতিকালীন সময়ে জৈব সার হিসেবে প্রতি শতকে 8-10 কেজি গোবর ও অথবা 4-5 কেজি মুরগির বিষ্ঠা ব্যবহার করা যেতে পারে। সারের কার্যকারিতা বাড়ানোর জন্য প্রতি শতকে 100 গ্রাম TSP জৈব সারের সাথে 8-10 ঘন্টা ভিজিয়ে রেখে ব্যবহার করা যেতে পারে। ব্যবহারের আগে প্রতি শতক 100 গ্রাম ইউরিয়া মিশিয়ে মিশ্রণটি সমস্ত পুকুরে ছিটি দিতে হবে। সার প্রয়োগের 4-5 দিন পর পুকুরে পানির রং সবুজ বাদামি হলে সাধারণত পোনা মজুত করার উপযোগী সময় হয়ে থাকে। পোনা সংগ্রহ ও পরিবহন। পুকুর প্রস্তুতি শেষ হলে উন্নত গুণগত সম্পন্ন মাছের পোনা সংগ্রহ করার জন্য এই জন্য বিশ্বস্ত কোনো হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করা উচিত। পোনা পরিবহনের সময় বিশেষ সতর্ক থাকতে হবে যে পরিবহনের সময় পোনার কোনো ক্ষতি না হয়। পরিবহনের আগে চৌবাচ্চায় 4-5 ঘন্টা পোনাকে উপোষ রেখে টেকসই করে নিতে হবে। পরিবহনের সময় পোনাকে বেশি উত্তেজিত করা উচিত নয়। আপনারা চাইলে আমাদের এখান থেকে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন। যদি কেউ আমাদের এখান থেকে এই পোনা সংগ্রহ করতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন। পাঙ্গাস মাছের খাদ্য প্রয়োগ। পাঙ্গাস চাষে পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি করা হয় তা মাছের আশানুরূপ ফলের জন্য যথেষ্ট নয়, তাই সুষম খাদ্য প্রয়োগ অবশ্যই নিশ্চিত করা যেতে পারে। মনে রাখতে হবে যে চাষ পর্যায়ে দৈনিক নির্দিষ্ট পরিমাণে খাদ্য সরবরাহ না করতে পারলে পাঙ্গাস উৎপাদন বাধাগ্রস্ত হবে। মাছের খাদ্যের পরিমাণ এবং মাছের বয়স এবং দেহের ওজনের উপর নির্ভর করে 15 দিন পর নমুনা হিসেবে কয়েকটি মাছের ওজন পরীক্ষা করে দেখতে হবে মাছ ঠিকমতো বাড়ছে কি না। নির্দিষ্ট পরিমাণে খাদ্য পুকুরের আয়তন অনুযায়ী নির্ধারিত 6-8টি স্থানে প্রদান করা ভালো। দানাদার জাতীয় খাবার ছিটিয়ে এবং সম্পূরক খাবার বলাকারে নির্দিষ্ট জায়গায় সরবরাহ করা যেতে পারে। খাবার একেবারে না দিয়ে 2-3 বারে সমানভাবে পাক করে প্রয়োগ করলে খাদ্যের কার্যকারিতা অনেক বেড়ে যায়। এছাড়াও প্রয়োজনীয় চুন ও সার প্রয়োগ করাটাও জরুরি। মাছ সংগ্রহ। বাজারের চাহিদার উপর ভিত্তি করে মাছ মজুদের 5-6 মাস পর যখন পাঙ্গাসের গড় ওজন 500-600 গ্রাম হয় তখনই মজুদকৃত মাছের 50% বাজারে বিক্রি করে দিতে হয়। এতে করে অবশিষ্ট মাছ দ্রুত বেড়ে উঠতে সুযোগ পায়। ভিউয়ার্স, পরিশেষে একটি কথা বলা যায় যে সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা, সঠিকভাবে পুকুর প্রস্তুতি করলে এবং ভালো জাতের উন্নত মানের মাছের পোনা যখন আপনারা পুকুরে ছাড়বেন তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই মাছটি আমাদের এখান থেকে আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কল দিয়ে আমাদের এখান থেকে নিয়ে যেতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি। এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ দেন এবং লাইক কমেন্ট করুন। এবং ভিডিওটিতে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।